সম্মানিত সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের শিরিনস কিচেন থেকে স্বাগতম। আমি শিরিন, আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার জর্দা পোলাও। এটি বিয়েবাড়ি সহ বিভিন্ন ওকেশনে খুবই জনপ্রিয়। চলুন দেখে নিই। জর্দা পোলাও বানানোর জন্য আমি পানি ফুটতে দিয়েছি, আর আমি এখানে পোলাওয়ের চালকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 75 ভাগ সিদ্ধ করব, বাকি আমার চিনির মধ্যে সিদ্ধ হবে। চিনি যখন আমি চিনি ঘিয়ের মধ্যে দেবো তখন। এটা আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি এর মধ্যে দিচ্ছি একটু লবণ, 1 চিমটি লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটা দিলে ঝরঝরে হবে বেশি। আর দিচ্ছি ফুড কালার, এটা ইয়েলো ফুড কালার দিলাম। আর দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আমার চালটা 75 ভাগ সিদ্ধ হতে হবে। এখন আমি এটা ঢেলে ফেলছি, কারণ আমার ঢেলে ফেলার পরেও আমার কিছুটা সিদ্ধ হয়ে যাবে ঢালতে ঢালতে। এই জন্য আমি 75 ভাগ সিদ্ধ করব, আর বাকি 25 ভাগ আমার পরে সিদ্ধ হবে। আমি এখন এটা ঢেলে ফেলছি। এখন আমি জর্দা পোলাওটা করব। ঘি দিচ্ছি 2 টেবিল চামচ, এর মধ্যে একটা তেজপাতা দিলাম, 2 টুকরো দারচিনি দিলাম। এখন আমি এই জর্দা পোলাওয়ের এটা ভাতটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার 200 গ্রাম চালের আমার ভাত করা আছে। এখানে আমি 4টা এলাচ গুঁড়া করে দিলাম, কিশমিশ দিলাম। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি, 1/4 কাপের বেশি। আমি একবারে চিনিটা দিব না, চালের সমান চিনি লাগবে। চাল এক চাল ছিল 200 গ্রাম, চিনিও আমি 200 গ্রাম নিয়েছি। আমি চিনিটা 2-3 বারে দিব। আমি এখানে কিছু চাল কুমড়ার মুরব্বা রেখেছিলাম, সেটা দিচ্ছি। আর আমি 1 চামচের মতো কাজু বাদাম দিয়েছি। এখানে আমি একটু দিব অরেঞ্জ এসেন্স। আমি এখানে কমলা লেবুর খোসা না ব্যবহার করে আমি এখানে অরেঞ্জ এসেন্স দিচ্ছি। এটা এখন ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। আমি এখন এটা ঠান্ডা হতে দিচ্ছি। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এটার মধ্যে আমি কিছু আমার মিষ্টি তৈরি করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এটা আপনারা কিছুটা ভিতরে মিশাই দিলে ভালো হয়, মিষ্টির স্বাদটা তাহলে চলে যায়। আর কিছু আপনারা উপরে দিবেন, কিছু আমি উপরে দিচ্ছি। এটা আমার ক্ষীর জ্যাম মিষ্টি বানানোর রেসিপি দেখে নেবেন, সেখানে যেভাবে বানিয়েছি আমি এখানে ছোট ছোট করে সেইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করেছি। আর আমি দিচ্ছি এখানে কিছু পেস্তা বাদাম, আর দিচ্ছি কিছু কাজু বাদাম। হয়ে গেল আমার জর্দা পোলাও। আপনারা এভাবে তৈরি করে নেবেন ঘরে, খুব সহজেই হয়ে যাবে। আমার জর্দা পোলাও তৈরি হয়ে গেল। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার আরও ভিডিও পেতে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।